হ্যালো গাইস, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। তো আসলে আজকে আমরা বাইর হইছি ইটের ভাটায় ইট কেনার জন্য। তো চলেন আজকে আমরা সম্পূর্ণ ইটের ভাটা দেখব, ইট কিনা দেখব। তো চলেন আমরা ভাটাতে চলে যাই। তো ফাইনালি আমরা দিনাজপুর বাস স্ট্যান্ডে আসছি। আসার পর হচ্ছে বাসের টিকিট কাটে বাসে চড়ছি, চিড়িবন্দরে যাব যার কারণে, কেননা ইটের ভাটাগুলো মূলত চিড়িবন্দরেই অবস্থিত। তো ওইখানে হচ্ছে অনেক কম দামে ভালো ইট পাওয়া যায়, তো এইখানে অনেক ইটের ভাটা রয়েছে, সেখান থেকে আমরা ইট নিব। তো আজকে হচ্ছে 2023 সালের আজকে জুলাই মাসের 7 তারিখ, বাট এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল 2020 সালের 10 জানুয়ারিতে। সকাল 6:52 আমরা বাইর হয়েছিলাম, আমার আব্বা সহ ইট কিনতে গেছিলাম ইটের ভাটায়। সো আমি কখনো ইট কীভাবে তৈরি হয়, কীভাবে ইট ম্যানুফ্যাকচার হয়, কীভাবে কী হয় না হয় কখনো নিজের চোখে দেখিনি, যার কারণে আমি হচ্ছে ইটের ভাটাতে প্রথম 2020 সালে হচ্ছে জানুয়ারি মাসের 10 তারিখে আমার আব্বু সহ গেছিলাম, ঠিক আছে। সো তখন ভিডিওটা করছিলাম, তখন আমি কিন্তু ভিডিও করতে পারতাম না ভালোভাবে, বাট সেই ভিডিওটা আমি ভাবলাম আজকে যেহেতু ফাইলসগুলো কম্পিউটারে পড়েছিল, সো ভাবলাম এডিট করে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসি, একটা স্মৃতি হিসাবেও থাকবে, যারা দেখার তারা দেখতেছে, ঠিক আছে, এবং লাইক করে দিতে ভুলবেন না। সো এইখানে মূলত আমরা হচ্ছে বাস নিয়ে যাচ্ছিলাম, মানে বাসে চড়ে যাচ্ছিলাম, যাইতে যাইতে তারপর ওইখানে নামছি, নামার পর ফির অটো নিয়ে একটু সামনে আমাদেরকে যাইতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন এখন বর্তমানে আমরা হচ্ছে অটোতে করে মানে একটা জায়গায় যাচ্ছি। তো সেই সময় আমার জায়গাটার নামটা খেয়াল ছিল, বাট এখন আমার খেয়াল নাই। তো দুইজনে আমরা অটোতে চড়ছি আমার আব্বা সহ, তো অটোতে ছোট্ট একটা ভিডিও করতেছি। তো অটো নিয়ে আমরা এখন সুন্দর করে ভাটার দিকে কিন্তু রওনা হচ্ছি, যেখানে ভাটাগুলোতে আমরা ইট কিনবো, ঠিক আছে। সো ফাইনালি দেখতে পাচ্ছেন এই যে আমাদের অটোর পাশেই একটা ভাটা, ইটের ভাটা। সো আমরা এই ইটের ভাটা দিয়ে ইট কিনবো না। তো এখানে অনেক ভাটা রয়েছে, দেখতে পাচ্ছেন কাঁচা ইট। তো প্রথম আমি জীবনে প্রথম ইট দেখলাম কাঁচা এইভাবে শুকাইতে দিছে, এইটা জাস্ট কাছ থেকে দেখছি আর কি। তো এইখানে দেখতে পাচ্ছেন একটা মাটির রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। সো যাওয়ার পর মূলত আমাদের যে কাঙ্ক্ষিত যে ভাটাটা, সেই ভাটাতে কিন্তু আমরা পৌঁছাবো। এই যে দেখেন দূরে আরেকটা ভাটা দেখা যাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন মাটির স্তূপ দেখা যাচ্ছে, এই যে দেখেন এই যে বড় বড় পাহাড়ের মতো মাটি, এগুলো কিন্তু সম্পূর্ণ মাটিগুলো দিয়ে ইটগুলো তৈরি হয়। দেখেন এইদিকে আরেকটা ভাটা, সো যেদিকেই তাকাচ্ছি সেদিকেই ভাটা, ঠিক আছে। সো আমরা এই যে অটোতে করে যাচ্ছি, যাওয়ার পর মূলত আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ভাটাটা সেইটাতে আমরা পৌঁছাবো। দেখেন যেদিকে দেখবেন চিড়িবন্দরে যখন আপনি যাবেন, হ্যাঁ, সেইখানে কিন্তু আপনি কিন্তু ইটের ভাটাই দেখতে পাবেন। তো আমরা হচ্ছে মূলত আমাদের কাঙ্ক্ষিত ভাটাতে এখন আমরা যাব। সো আমরা এই যে আরএম ইটের ভাটায় চলে আসছি, ইটের ভাটার নাম হচ্ছে আরএম ইটের ভাটা। সো আমি প্রথম দেখতেছি কীভাবে ইট তৈরি করতেছে। সো এখন আপনাদেরকে দেখাবো যে মূলত ইট কীভাবে তৈরি হয়, ঠিক আছে, কাদামাটি বালি থেকে কীভাবে এত সুন্দর ইট তৈরি করা হয়ে থাকে, সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। তো সর্বপ্রথম ইটগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো থেকে মাটিগুলো কাটা হয়, কাটার পর এই যে একটা মেশিন, এখানে হচ্ছে মাটিগুলো সুন্দর করে দেয়া হয় এবং মাটিগুলো এত ভালোভাবে গুঁড়া হয়ে যায়, এত ভালোভাবে হচ্ছে যে মানে কাদো হয়ে যায়, ঠিক আছে। এবং এই কাদোটা কী করে, খেলা গাড়িতে করে সুন্দর করে কাদোটা কিন্তু হচ্ছে নিয়ে যাওয়া হয়, যেখানে ইটগুলো মানুষ তৈরি করবে সেখানে নিয়ে যায় ফেলে দেয়। এই যে দেখেন কাদোটা সুন্দর করে ফেলে দিয়েছে, দেওয়ার পর এইখানে কী করতেছে দেখেন ছেলেপেলেরা সুন্দরভাবে কিন্তু হচ্ছে ইট তৈরি করবে এবং এই গাড়ি আবার ওইখানে চলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই যে ইটগুলো সুন্দরভাবে হাতে তৈরি করে কিন্তু সাজায় রাখছে। তো এখন দেখবো আমরা কীভাবে কাদো থেকে ভালো ভালো ইট তারা তৈরি করতেছে, ওকে। সো এই যে দেখেন কত সুন্দরভাবে ইটগুলো সাজায় রাখছে। সো ইটটা তৈরি করার জন্য তারা কী করতেছে, যেই কাদাগুলো নিয়ে এসে দিল একদম নরম কাদা, এত মানে পেলপেল নরম কাদা কী বলবো। সো এইগুলাকে কী করতেছে তারা, কাঠের একটা বক্স যে রয়েছে সেই কাঠের বক্সটাতে বালু দিয়ে কিন্তু কাঠের বক্সটা একবার হচ্ছে পরিষ্কার করে নিচ্ছে। নেয়ার পর এখানে সুন্দর করে কাদাগুলো দিচ্ছে, দেখেন কাদা পরিমাণ মতো দেওয়ার পর আরামসে হচ্ছে জাস্ট উল্টায় দিচ্ছে, সঙ্গে সঙ্গে ইট তৈরি হচ্ছে। যে দেখেন সেমভাবে বালু দিয়ে পরিষ্কার করে নিয়ে কাদাটা এই কাঠের বক্সটাতে দিল, ইটের মাপ মতো এই কাঠের বক্সটা কিন্তু রয়েছে, এইটা জাস্ট এইভাবে দিচ্ছে, দেখেন আরএম ভাটার ইট তৈরি হয়ে যাচ্ছে। সো এইভাবে প্রত্যেকটা ইট কিন্তু তারা তৈরি করে এবং তারা প্রত্যেকটা মানে প্রতি হাজার ইট তৈরি করার জন্য তারা কিন্তু কিছু স্যালারি পেয়ে থাকে, ঠিক আছে। সো এই ইটগুলো কিন্তু হচ্ছে মূলত এইভাবে তৈরি হয়েছে, হাজার হাজার ইট, লাখ লাখ ইট কিন্তু তারা এইভাবেই তৈরি করতেছে। অনেকগুলো হচ্ছে কর্মচারী রয়েছে তাদের, অনেকজনকে দিয়ে তৈরি করতেছে, এই 2-3 জন 4 জন না, এখানে প্রায় 10-15-20-30 জন কিন্তু হচ্ছে ইট তৈরি করার কাজে প্রতিদিন নিয়োগ করে। এবং প্রতিদিন আমি তাদের কাছ থেকে শুনছি যে তারা হচ্ছে
1000 থেকে শুরু করে 2-3000 মানে ইচ্ছা মতো ইট কিন্তু তারা এইভাবে তৈরি করতে পারে। তো এখন আপনারা নিজের মুখে শুনুন তারা সারাদিন কতগুলো ইট তৈরি করে এবং কত টাকা পেয়ে থাকে। সারাদিন কতগুলো ইট তৈরি করেন? 200 সো তারপর হচ্ছে ইটগুলো বানানোর পর এইভাবে কিন্তু হচ্ছে শুকাইতে দেওয়া হয় এবং পানি যেন না লাগে তার জন্য এইভাবে ঢাকা দেওয়া হয় বর্ষাকালে, ঠিক আছে। এবং দেখেন ইটগুলো কিন্তু রোদে একদম সুন্দর করে শুকাইতে দেওয়া হয়, কাঁচা ইটগুলো জাস্ট রোদে একটু সিম্পলভাবে এরকম সারি সারিভাবে কিন্তু তারা শুকাইতে দেয়। মানে শুকাইতে দেয় বলতে কি, এইভাবে তারা বানায় সব সময় এবং এইভাবেই মানে ফেলে রাখে। এবং ফেলে রাখার পর আমরা এখন দেখব যে হচ্ছে তারা কি করে। সো তারা ফেলে রাখার পর সুন্দর করে একটা ভ্যানে সুন্দর করে ইটগুলো উঠায় সুন্দর করে এক জায়গায় নিয়ে যায়। সো কোথায় নিয়ে যায় সেটা হচ্ছে তারা ইটগুলো হচ্ছে পোড়াবে তার জন্য চুলায় নিয়ে যায়। তো দেখতে পাচ্ছেন তারা হচ্ছে ভ্যানে ইটগুলো সাজাইছে, সাজার পর হচ্ছে দুজন কর্মচারী এগুলাকে নিয়ে যাচ্ছে। সো এগুলো সুন্দর করে হচ্ছে চুলায় পোড়ানোর জন্য চুলার মধ্যে রাখার জন্য নিয়ে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন চুলার কাছাকাছি চলে যাচ্ছে এবং ভ্যানটা সম্পূর্ণ চুলার ভিতরে ঢুকায় দিবে। তো অনেক কর্মচারী অনেকগুলো ভ্যান থেকে এইভাবে চুলার ভিতরে ভ্যানটা প্রবেশ করায়। এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে চুলা, ইট পোড়ানোর ভাটার চুলা। এখানে প্রত্যেকজন ভ্যান থেকে ইটগুলো সুন্দর করে সাজাচ্ছে, সম্পূর্ণ চুলাটার ভিতরে কিন্তু সাজাচ্ছে। সাজানোর পর হচ্ছে আমাদের চুলাটাতে আগুন দেওয়া হয় এবং চুলাটাতে ইটগুলো পুরানো হয়। সো কিছুদিন ইটগুলো পুরানোর পর হচ্ছে কী করতে হয় সেটা আমরা এখন দেখব। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু ইটগুলো সাজানো হচ্ছে, ঠিক আছে। একদম ধরে ধরে সাজানো হয় রোদে শুকানোর পর, তারপর হচ্ছে ভেনে করে নিয়ে আসে ইটগুলো সুন্দর করে ভেন থেকে সিরিয়ালভাবে নামায় কিন্তু চুলার মধ্যে সাজানো হচ্ছে। তো চুলার মধ্যে সাজানোর পর এই যে চুলাটা দেখতে পাচ্ছেন, এই চুলাটাতে যখন আগুন দেওয়া হবে ইটগুলো পুরানো হয়ে যাবে। এই যে দেখেন আগুন কিন্তু বাইর হচ্ছে, ধোঁয়া বাইর হচ্ছে। সো এই ইটগুলো যখন পুরানো হয়ে যাবে তখন কিছু শ্রমিক কিন্তু লাগিয়ে দেওয়া হবে এই ইটগুলোকে বের করানোর জন্য, যে ইটগুলো ঢুকানো হয়েছিল সেগুলোকে বের করানোর জন্য। সো সেই ফুটেজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো মনে করেন যে ইটে চুলা ভর্তি হয়ে গেছে, তারপর ইটে আগুন দেওয়া হয়ে গেছে এবং ইটগুলো পোড়ানো হয়ে গেছে। সো ইটগুলো যখন পোড়ানো হয়ে যাবে তখন কিছু শ্রমিক রয়েছে যারা ভারের সাহায্যে এই ইটগুলোকে কিন্তু হচ্ছে সিরিয়াল ওয়াইজ বাইর করবে। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার গড়েয়া ইট, শালটি ইট, এই নাম্বারিংভাবে তারা কিন্তু বেছে বেছে বাইর করবে। কেউ 1 নাম্বার ইটগুলো শুধু বাইর করবে, কেউ শালটি ইটগুলো বাইর করবে, কেউ কেউ হচ্ছে যে কোনো ইট বাইর করে বাহিরে সুন্দর করে কিন্তু তাক তাক আকারে সাজায় রাখবে, যে এইটা 1 নাম্বার ইটে সাজাবে, এই 1 নাম্বারগুলো 2 নাম্বারগুলোতে 2 নাম্বারগুলো সাজাবে, শালটি যেটা 3 নাম্বারে যেটা সেইগুলোতে কিন্তু সুন্দর করে সাজাবে। সো দেখতে পাচ্ছেন একজন শ্রমিক খুব কঠোর পরিশ্রম করতেছেন। এইখানে অনেকগুলো শ্রমিক রয়েছে, এই যে দেখেন অনেকগুলো শ্রমিক তাদের ভারের সাহায্যে ইটগুলো বাহির করে, দেখেন বাহির করার পর ইটগুলো কিন্তু বাহিরে সুন্দর করে সাজাবে। সো এই সুন্দর করে যে সাজাবে সেটা আমি আপনাদেরকে একটু সুন্দরভাবে দেখা দিচ্ছি। সো দেখেন এখানে কিন্তু দড়ি ব্যবহার করা হয়নি, তাদের ভারগুলোতে ঝিনঝির ব্যবহার করা হয়েছে, মানে ইটার ওজন অনেক বেশি হয়ে থাকে। এবং এরা সারাদিন কিন্তু এই কঠোর পরিশ্রমের কাজগুলো শুধুমাত্র কিছু পারিশ্রমিকের জন্য করে যাচ্ছে এবং এটাই তাদের নিত্যদিনের কাজ, ঠিক আছে। এবং চুলা থেকে সম্পূর্ণ ইটগুলো আস্তে ধীরে বাইর করা হবে এবং তাক আকারে কিন্তু সাজায় রাখা হবে। সো দেখেন আমি একজন কর্মচারীর ফুটেজ নিচ্ছি যে উনি বাইরে গেলে আসলে মূলত কীভাবে সাজাচ্ছে, ওকে। আপনারা কি সারাদিন এগুলো কাজ করেন? কতজন করে এগুলো কাজ? কতজন করে এগুলো কাজ? যাওয়ার জন্য তো তাদের কাজ কিন্তু একদমই সুন্দর করে চলতেই আছে। কেউ কিন্তু দম নিচ্ছে না, কেউ বসে নেই, সবাই নিজেদের কাজ ভাগ ভাগ করে চলতেছে। সো দেখেন এই যে ইনি ইটগুলো নিয়ে কোথায় যাচ্ছে এটা আপনাকে একটু দেখাই দিচ্ছি আমি। যে দেখেন ইটগুলো সুন্দরভাবে এইভাবে ভার করে নিয়ে ভারে নিজের ঘাড়ে হচ্ছে নিয়ে সুন্দর করে দেখেন তারা বাইরে চলে আসলো।
বাইরে রাস্তার ধারে সুন্দর করে ইঁটগুলোকে কিন্তু এইভাবে সাজানো হচ্ছে, এবং এইভাবে যে সাজানো হচ্ছে এই সাজানো ইঁটগুলোই পরবর্তীতে সাজানো শেষ হয়ে গেলে আমরা যখন ইঁটগুলো অর্ডার করব, মানে আমরা যেমন আজকে ইঁট কিনতে আসছি দুই নাম্বার ইঁট, তো দুই নাম্বার ইঁট 7000 ইঁট আমরা কিনছি, সো 7000 ইঁট যে আমরা অর্ডার করলাম, সো সেই 7000 ইঁট ওই তাকগুলো থেকেই মূলত হচ্ছে ট্রাকে ভরানো হবে, এবং ট্রাকে গুনে গুনে ভরানোর পর সেই 7000 ইঁট তিনবার বা চারবার বা তিনটা ট্রাকে সুন্দর করে হচ্ছে একটা ট্রাকে 2000 করে ধরবে ইঁট বা যত ধরে, সো সেই ইঁটগুলো আমাদের বাসায় পৌঁছে দেওয়া হয়। সো একটা ইঁটের পিছনে 10 টাকা যে খরচা হয়, সো আসলে কত কষ্ট করে ইঁটের কাজগুলো করতে হয় আপনারা দেখেন। এই যে দেখেন এই ইঁটগুলোই কিন্তু হচ্ছে ট্রাকে ভরে আমাদের বাসায় নিয়ে যাওয়া হবে। সো দেখেন এই যে কেউ একজন অর্ডার করছে হয়তো বা এক নাম্বার ইঁট, তো তাকে হচ্ছে তার কাঙ্ক্ষিত ইঁটগুলো কিন্তু দেখেন ট্রাকে সুন্দর করে সাজানো হচ্ছে, ট্রাক ড্রাইভাররা হেল্পাররা সুন্দর করে ইঁটগুলো সাজাচ্ছে। হ্যাঁ, সাজানোর পর হচ্ছে মূলত সেই ইঁটটি আমাদের বাসায় পৌঁছে দেওয়া হবে। তো ইঁট শুরু থেকে শেষের যে সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে আমি দেখাইলাম, তো অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন। আর আমরা হচ্ছে 2020 সালের 10 জানুয়ারিতে হচ্ছে শুক্রবারে আমরা গেছিলাম, তো সেখানে আমরা হচ্ছে 7000 ইঁট আমাদের জন্য কিনছি বাসার জন্য। তো কেনার পর আমরা বাসায় আসার সময় ওইদিকে হচ্ছে যানবাহন মানে খুবই সংকট, অটো পাওয়া যায় না, আমরা যে বাস স্ট্যান্ডের কাছাকাছি আসবো বাস নিয়ে দিনাজপুর শহরে আসবো, আসলে অটো আমরা পাইনি শুক্রবারে, তো শুক্রবারে কেউ যাবেন না, এবং শুক্রবারে নামাজ পড়ার জন্য আসলে আশেপাশে কোনো প্রকার মসজিদ আমরা পাইনি, কেননা ওইদিকে 97% লোকজনই হচ্ছে হিন্দু, যার কারণে মসজিদ পাওয়াটা মানে বিরল ব্যাপার। তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে শুক্রবার বাদে অন্য কোনো দিন আপনারা যাইতে পারেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।